হ্যালো গাইস, তো আপনারা দেখছেন প্রিন্স পাপু ব্লগস ব্লগ 3। তো আমরা যাচ্ছি এখন কুচবিহার, কুচবিহারে যাব। যাওয়ার পর তারপরে অনেক কাজ আছে, ভাইয়ের এক্সস্ট দেখতে যাব বাইকের। এই দেখো 220 বাইক, এর এক্সস্ট চেঞ্জ করবে, তো এক্সস্ট দেখা যাক আছে কি নেই। আমরা যাব, আমার ডিএসএলআর ব্যাগ নেব একটা, তো ব্যাগও দেখবো একটা ভালো আছে। আর মোবাইল, আমার মোবাইল বাইক মোবাইল স্ট্যান্ড একটা নেওয়া লাগবে একটা, দরকার আছে। ব্যাস, তো চলো দেখা যাক। আমরা যাচ্ছি, আমি, বাবাই, ভিক্টর, আরমান, এই যে আমাদের বাড়ি। চলো, আমার মোটু এখানে রেডি হয়ে আছে, এখন মোটুকে নেব, নিয়ে চলে যাবো। এই যে আমার মোটু, আজকে এই ট্যাঙ্কি প্যাডটা লাগাইলাম, কেমন লাগছে কমেন্ট করে বলবেন ট্যাঙ্কির প্যাডটা। চলো তাহলে, তো চলো গাইস, এখন আমরা যাব কুচবিহার। আমার অনেক কিছু কেনার আছে, তো দেখা যাক কি কি নেই। ভাইয়ে তো এক্সস্ট চেঞ্জ করবে, তো আজকে এক্সস্ট নেবে না, দেখবি আগে এক্সস্টটা পাওয়া যায় কিনা। তো চলো, এই গরমের মধ্যে কোথাও যাইতে ইচ্ছা করে না অবশ্য, তাও ভাই আমাকে জোর বললো যে যাইতেই হবে। তো ভাইরা এখানে দাঁড়াই ছিল, একটা মামা এখানে ছিল, ওই জন্য কিছু দরকার ছিল ভাইদের। এখন যাচ্ছি, রোডে উঠলাম, আবার এখানে ঢুকছে, আবার ঢুকছে নাকি, কি একা একা খাবি নাকি, খা খা।
দেওনা রাখলাম। এটা হলো দেওয়ানহাট বাজার। তো এখন 110 টাকা তেল ভরবো, কারণ তেলের যে দাম 110, তেলের যে বর্তমান দাম আমি তোমার 30 দিব কি মাইলেজ মাইলেজ আজ 30 35 দেয় 30 30 ছাড়া কই যাবে জি এটা বসি একা হাসাবে হ্যাঁ ক্রিস্টিয়ান দিলেন কি দিয়ে चलो भाई चल देखते भाई लाभ नहीं भाई কদিন আগে আসলাম আমার সার্ভিসিং এর সময় তখন প্রচুর ভিড় ছিল, ভিড়টা তখন কমপ্লিট হয়নি, তার জন্য খুব ভিড় ছিল। আমাদের ভিড় থেকে বেরোতেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো লেগে গেছিল। সবাইকে বলবো যে যেখানেই যাও না কেন হেলমেটটা মাস্ক পরে নিও, কেননা সেফ ড্রাইভ সেফ লাইফ। ভাই বাইকটা তোমার জীবনের থেকে বেশি না, কেননা জীবনে তুমি যদি বেঁচে থাকো, বাইক অনেক কিনতে বাবা ঠিক আছে না, বেঁচে নাই থাকো তো বাইক কেমন করে কিনবা বলো। ওই জন্য আর ড্রিঙ্ক করে কোনোদিনও গাড়ি চালাবো না, কেননা ভাই তোমার বাড়িতে তোমার মা বাবাও আছে, সে তোমার জন্য অপেক্ষা করে চিন্তা করে অবশ্য। কোনোদিনে এইভাবে চালাবা না, যাতে হ্যাঁ যতটুকু তুমি কন্ট্রোল করতে পারবা স্পিডটা ততটুকু। আমার এরিয়ায় এরিয়ায় তো আমাদের এখানে ক্যাশ, আমি সাজেস্ট করবো এটাই বাইক নেওয়ার জন্য, কেননা এটা বাইক পছন্দ, কিন্তু আমার পছন্দ বাইক, আমার পছন্দের এটা বাইক এখন যার যেটা পছন্দ, সবার তো চয়েস একটা আর সবার ইয়ে পছন্দ একটা, যার যেটা পছন্দ লাগে ভাই নিয়ে নাও, কেন সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, তেমন দিতে পারবা না যখন হ্যাঁ যখন সামর্থ্য অনুযায়ী নিতে লাগে। আমার ইচ্ছা আছে আমি অনেক দূরে গবো, সবাই মিলে পাশে থাকবা সবাই, আর আমাকে সাপোর্ট করবা যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। এই জায়গাটা প্রচুর খারাপ, কিছু করতেছে রাস্তার কাজ হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে। সামনে আমাদের ঈদ আনন্দের দিন, রমজান মাস চলছে, ঈদ সামনে আনন্দের দিন, তো সবাই মিলে খুব এনজয় করবা, জামা কাপড় পরবা, আমি এনজয় করবো, তো অবশ্যই ব্লগটা নিব, কেননা আর নতুন নতুন কন্টেন্ট আসবে, নতুন নতুন পাশে থাকবা তো কন্টেন্ট তো অবশ্যই আসবে, কেননা আমাকে কমেন্ট করবা যে কি কন্টেন্টে একটু পেইন করে ওইটা আমার বাইকটা খুব আমার মানে ভালো লাগে, বাইকটা লুকটাও টানে, আর ওল্ড মডেলটা নাকি বন্ধ করছে, নিউ মডেলটা তো আমার ভালো লাগে না, যা যেটা পছন্দ
আরবান রেইন স্পোর্ট ট্র্যাক, চারটা মোড়, 3 লাখ টাকা বাজেটের মধ্যে বেস্ট বাইক। কেন KTM এর যে ওল্ড ভার্সনটা আছে আর নিউ ভার্সনটাই আছে, কিন্তু দুইটার মধ্যে মোড়গুলো নেই, এটাই আমার অপছন্দের মোড়গুলো নেই। আর এই মোড়গুলো চালাতে একদম খুব ভালো লাগে, মোড়গুলো দিয়ে চালাইতে খুব কমফোর্টেবল লাগে, বাইক আগেও খুব খুব ভাগে, আমার খুব পছন্দের। তারপর আমি এটাই নিয়ে আসলাম, কেন আমার অনেকদিন ইচ্ছা ছিল আর KTM। আমি একবার ভাবি যে KTM তো সবাই নেয়, কেন আনকমন, আমি চাই আনকমন, যেটা থাকবে কিন্তু খুব কম, দেখা যায় খুব কম। আর আমার এই বাইকটা নিয়েছি, আর আমার সবাই সব বন্ধুরা বেশিরভাগ ভাবে যে এটা R15, কিন্তু যখন কাছ থেকে দেখে তখন সবাই বলে যে না ভাই এটা অ্যাপাচি TVS কোম্পানির অ্যাপাচি TVS আর সবাই বলে, কিন্তু যেহেতু কেউ চালাইছে তো বলছে যে বেস্ট। অনেক ইয়ে হয়ে গেছে, দেখো এর আগেও আসছিলাম অনেক ভিড় ছিল, এখনও ভিড় আছে কিন্তু কম, কেননা এর আগে কাজ হচ্ছিল তার জন্য ভিড়টা বেশি ছিল। আর আমার এটা ব্লগিং চ্যানেল আগে থেকেই খোলা ছিল, কিন্তু আমি ভিডিও ছাড়ি নেই অবশ্য, কেননা আমার ইচ্ছা ছিল যে আমি একটা বাইক নেবো, ফার্স্ট বাইক নেবো, তারপর বাইক থেকেই ব্লগ স্টার্ট করবো, কেননা আমার এটা আমার ড্রিম ছিল, ড্রিম বাইক, এটা আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ করলাম। এখন আমি যেখানেই যাবো সবাইকে দেখাবো যে কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় তোমরাও আমার একসাথে থাকবা, সুস্থগুলো দেখবা কীরকম লাগে। আমাদেরকে বারবার দেখাচ্ছে যে ও মনে হয় সব থেকে ওর মনে হয় সব থেকে হাই স্পিডের গাড়ি, ওর যে পালসার 220 যে বাপ, এটা হচ্ছে RR স্পিডের, ও সেটা জানে না, কিন্তু আমরা দেখাই না যে ভাই থাক দেখিয়ে থাক কেন দেখা কি দরকার দেখা মানুষকে। আমার এই গাড়িটা অনেকদিনের স্বপ্ন ছিল অবশ্য, সবাই বলে কি ভাই এই টাকাতে তুই KTM 390 নিতে পারছি, সবাই বলে, কিন্তু আমার একটা কথা ছিল কি যে KTM 390 একটাই আমি কিন্তু লং ট্যুরেও যাবো, অনেক জায়গা আমার ঘোরার ইচ্ছা আছে, যেখানে যেখানে ঘুরবো আশা করি আপনাদের সবাইকে দেখাবো সেখানেই যাবো। আমার লাইসেন্সটা হয়ে আসেনি, লাইসেন্সটা করতে দিচ্ছি আসলেই যাবো। তো আমাকে সবাই 390 দিতে বলছে, কিন্তু আমি 390 দিলাম না কেন, যে ওইটা আমার ব্যাক, আমার ব্যাক সাইডটা আমার পেইন করে, আর হাতের এই ক্লিপগুলো এই জায়গাটা রাস্তার কাজ চলছে, তো খুব একটা বাসের সাথে একটা টেম্পো খুব খুব ঝগড়া লাগছিল, আমি বুঝি না আরে বাবা রাস্তা ব্লক করে রোড ব্লক করে কেউ কেন ঝগড়া করে এটা আমি বুঝি না, রাস্তার তো সাইড দিয়েও তো ঝগড়া করানো যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করে, আরে বেকার পাবলিকের অবস্থা খারাপ হয়ে যায়, কেন না ওদের তো টাইমলি এক জায়গায় যায় যে পৌঁছাতে লাগে, এদের জন্য টাইমলি পৌঁছাতে পারে না, সাইডে গিয়ে পাওয়া যায়। আমি বলি না যে ঝগড়া করো, কেননা সব কিছু কার ভুল, হ্যাঁ ভুলটা আমারও থাকতে পারে বা মানে অপোজিটের কারো ভুল থাকতে পারে, সেটা আমি বলবো না, কেননা ভুলের পরিবর্তনই হয় সবারই, কোনো না কোনো দিন একটা একটা ভুল করছই অবশ্যই। তো
আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, কেননা আজকে অনেক বড় করলাম, কেননা মরাপোড়া চৌপতি অবশ্য আমার মামা বাড়িও আছে, যাই না, খুব কম যাই, চাইতে বেশি ভালো লাগে না, আমাদের আত্মীয় বাড়িতে চাইতে ইচ্ছা করে না, কি চাই ভালোই না, কোথাও চাইতে তোমাদের জন্য তো সব জায়গায় যাবো অবশ্যই, কেননা তোমরা একটু আমার কন্টেন্ট ওই ভাই, আমার কুলিং ফ্যান একদম চালু হয়েছে, বুঝতেই পারছ, কারণ পুরো রোড দিয়ে এলাম পুরো স্পিডে, সেই জন্য চলো দেখা যাক। হ্যালো গাইস, আমরা এখন আছি ঘাটে, বাবাই ভাই আমাদেরকে সবাইকে খাওয়াচ্ছে, আর মানুষ আছে, বাবাই ভাই ফার্স্ট টাইম বললো যে ও নাকি খাবে না, তারপর দেখলো যে এখন না খেলে উল্টে লস, ওই জন্য ও খাইছে, কেন ওর টাকা খাইতেছি আমরা, বিয়ে করলো খাওয়া দিলে না কি করা যাবে, ওই জন্য খাওয়াটা নিলাম আগে, তো তাহলে এই যে আমার খাচ্ছি, তো আমরা এখন যাচ্ছি, আমাদের ব্যাগটাই নেওয়া শেষ, তো দেখাতে পারলাম না আমরা কোন ব্যাগটা নিলাম, অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের সবাইকে আমি কোন ব্যাগটা নিলাম, আমার ক্যামেরা ব্যাগ একটা আছে বড় হয়ে যায় তার জন্য আমি ছোটো ব্যাগটা নিলাম, এখন যাচ্ছি আমরা বাড়ি, এখন আমরা এখানে এটা আছি কোন জায়গাটা হরিণচড়ার আগেই, আমরা এই যে আর কিছুক্ষণের মধ্যে হরিণচড়া পৌঁছবো, বাবাই আর দেখতে তো আগেই চলে গেছে আমাদের ছেড়ে, তাই এখন আমরা আমি আর আরমান ভাই যাচ্ছি, অনেক টাইম অনেক হয়ে গেল, পাঁচটাই প্রায় বাজে পাঁচ, এখন আমরা হরিণচড়াতে এসে যে রেলের ইয়ে নামায় দিছে, এখন তো আমরা বাড়ি একটু লেট করে পৌঁছবো, কেননা খুব ভিড়, দেখো প্রচুর ভিড় আছে, ট্রেনটা এখনো আসতেছে না, গাড়ি তো পুরাই অবস্থা টাইট হয়ে গেছে গাড়ি,